আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক বলেছেন, সরকার তেলের দাম নিয়ন্ত্রণে রাখতে প্রয়োজনীয় সবকিছুই করছে। শুকরবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার কসবায় উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, সারা বিশ্বে বিগত ৪০ বছরে তেলের দাম যত বেশি হয়নি তার চেয়ে এখন বেশি হয়েছে, যার প্রভাব বাংলাদেশও পড়েছে। তবে সরকারের পদক্ষেপের কারণে ভোজ্য তেলের দাম কিছুটা কমবে, সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন মন্ত্রী। এই ভোজ্য তেলের দাম নিয়ন্ত্রণে রাখার জন্য যা যা করা প্রয়োজন সেই ব্যবস্থা নেওয়া শুরু করেছে, এবং আমার মনে হয় যে সরকারের এই ব্যবস্থার কারণে ভোজ্য তেলের দাম আপনারা কিছুটা কমবে,